সুপ্রিয় শিক্ষার্থী আজকে থাকছে তোমাদের নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গাস্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান প্রথমে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে আসি তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন করা হয়েছে প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা থেকে এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি হচ্ছে গৃহ ব্যবস্থাপনার পর্যায়গুলো অনুসরণ করে তোমার কক্ষটিকে কিভাবে আরো আকর্ষণীয় করে তোলা যায় তা নিচের প্রশ্নের আলোকে বিস্তারিত বর্ণনা দাও এক নম্বরে কেন তোমার কক্ষটাকে সুন্দর করতে চাও দুই নম্বর কক্ষটি সুন্দর করতে চাইলে প্রথমে তোমাকে কি করতে হবে এবং কেন তিন নম্বর এ কাজে তোমাকে কে কে সাহায্য করতে পারবে এবং কিভাবে। চার নম্বর কক্ষটি সাজানো তোমার পছন্দ মতো হচ্ছে না হলে তুমি কি করতে চাও পাঁচ নম্বর সাজানো গোছানো পরিপাটি কক্ষটিতে বসে এখন তোমার কেমন লাগছে তোমার অনুভূতি ব্যক্ত করো এবার উত্তরগুলো দেখে নাও তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় প্রথমে লিখবে ব্যবস্থাপনা গৃহ ব্যবস্থাপনা হল একটি ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া যার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং যা কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের প্রচেষ্টাকে কেন্দ্র করে সম্পন্ন করা হয় গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়গুলো হলো পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন লক্ষ্য স্থির হওয়ার পর সব রকম সম্পদের ধারণা নিয়ে ধারাবাহিকভাবে ধাপে ধাপে অগ্রসর হতে হয় যেমন কোনো কাজ করতে গেলে প্রথমে কাজের একটি সুস্পষ্ট পরিকল্পনা করতে হবে এরপর পরিকল্পিত কাজগুলোকে সংগঠিত উপায় নিয়ন্ত্রণ করতে হবে শেষ ধাপে কাজের ফলাফল যাচাই করে দেখতে হবে যে কাজটি কতটা সাফল্য অর্জন করতে পেরেছে এভাবে ব্যবস্থাপনার কার্যক্রম শেষ হলে আরও নতুন উদ্দেশ্য স্থির হয় এবং তার জন্য ব্যবস্থাপনার কার্যক্রম নতুন কার্যক্রম শুরু হয় এরপর এক নম্বর প্রশ্ন অনুযায়ী উত্তর আমার কক্ষটিকে কেন সুন্দর করতে চাই আমি আমার কক্ষটাকে সুন্দর করতে চাই কেননা একটি সুন্দর কক্ষের পরিবেশ আমাদের মন ও শরীরকে সুন্দর ও সুস্থ রাখতে সহায়তা করে একটি কক্ষ সুন্দর করা হয় শুধু নিজের মানসিক প্রশান্তি পাওয়ার জন্য নয় বরং বেড়াতে আসা অতিথিরাও এর প্রশংসা করে যার দ্বারা কাজের উৎসাহ বহুনে বৃদ্ধি পায় মানুষ স্বভাবতেই সুন্দর কিছুকে ধারণ করতে পছন্দ করে সৌন্দর্য আমাদের মনকে সবসময় সতেজ ও প্রফুল্ল রাখে এই করোনা মহামারীর সময়ে যেহেতু আমি বেশিরভাগ সময় বাসায় থাকি এবং আমার কক্ষে আমাকে অবস্থান করতে হয় তাই কক্ষটি অবশ্যই সুন্দর ও পরিচ্ছন্ন হওয়া জরুরি সুন্দরভাবে বাঁচার জন্য চাই সুন্দর পরিবেশ তাই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য আমার কক্ষটিকে সুন্দর করতে চাই দুই নম্বর প্রশ্ন অনুযায়ী কক্ষটিকে সুন্দর করতে চাইলে আমাকে যা করতে হবে কক্ষটিকে সুন্দর করতে চাইলে প্রথমে আমাকে পরিকল্পনা করতে হবে কারণ একটি সঠিক পরিকল্পনা কাজকে অনেক সহজ করে দেয় গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ হলো পরিকল্পনা কাজটি কিভাবে করা হবে কেন করা হবে ইত্যাদি সম্বন্ধে চিন্তা ভাবনা করার নাম পরিকল্পনা এক্ষেত্রে আমি আমার কক্ষটিকে সুন্দর করতে প্রথমেই পরিবারের অন্য সদস্যদের সাথে আলোচনা করব তাদের মতামত যাচাই করব। তাদের দক্ষতা অভিজ্ঞতা ক্ষমতা ইত্যাদি সম্পর্কে জানবো কোনো সমস্যা পড়লে পরিবারের সদস্যদের সাহায্য নিব কারণ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে পরিবারের সদস্যদের মতামতে যে কোনো কাজ সহজতর হয় তিন নম্বর প্রশ্ন অনুযায়ী উত্তর এ কাজে আমাকে যে যে সাহায্য করতে পারে পরিকল্পনার পরের ধাপ হলো সংগঠন গৃহীত পরিকল্পনা অনুযায়ী পরিবারের বিভিন্ন কাজগুলোর মধ্যে সংযোগ সাধন করার নাম সংগঠন সংগঠনের পর্যায়ে কোন কাজ কোথায় ও কীভাবে করা হবে তা স্থির করা হয় কাজ করতে গেলে কোন কাজ কাকে দিয়ে করানো হবে সে কাজ সম্পর্কে কার অভিজ্ঞতা আছে কিভাবে কাজ করতে হবে কি কি সম্পদ ব্যবহার করা হবে ইত্যাদি বিভিন্ন বিষয়সমূহ সংগঠনের অন্তর্ভুক্ত কক্ষটি সুন্দর করা কাজে আমার পরিবারের অন্যান্য সদস্যরা যেমন বাবা মা কিংবা ভাই বোন সরাসরি কাজে নিয়োজিত হয়ে অথবা আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারে চার নম্বর প্রশ্ন অনুযায়ী উত্তর কক্ষটি সাজানো আমার পছন্দ মতো হচ্ছে না। কক্ষটি সাজানো আমার পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাকভাবেই হচ্ছে গৃহ ব্যবস্থাপনার তৃতীয় ধাপ অনুযায়ী এখন আমাকে কাজটি নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ বলতে বোঝায় পরিবারের সকল ব্যক্তি সুশৃঙ্খলভাবে পারিবারিক লক্ষ্য অর্জনের কাজে নিয়োজিত কিনা তা পর্যবেক্ষণ করা পরিকল্পিত কর্মসূচি ও পূর্ব নির্ধারিত মান অনুসারে কার্য সম্পাদিত হচ্ছে না তা পর্যবেক্ষণ করা ও প্রয়োজন বোধে উপযুক্ত সংশোধনীর ব্যবস্থা করা এ পর্যায়ের কাজ কাজ চলাকালীন অবস্থায় কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে দেখতে হবে যে পরিকল্পনা করা হয়েছে সে অনুযায়ী কাজ হচ্ছে কিনা যাকে যে কাজ দেওয়া হয়েছে সে কাজ সঠিকভাবে করছে কিনা ইত্যাদি প্রয়োজনে কাজের ধারা পরিবর্তন করে কাজ সম্পাদনের ব্যবস্থা করতে হবে এবং সবার শেষে পাঁচ নম্বর প্রশ্ন অনুযায়ী উত্তর সাজানো গোছানো পরিপাটি কক্ষটিতে বসে এখন আমার যেমন লাগছে সাজানো গোছানো পরিপাটি কক্ষটিতে বসে এখন খুব স্বস্তি বোধ করছি এবং নিজেকে খুব প্রফুল্ল লাগছে গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ পর্যায় হলো মূল্যায়ন কাজের ফলাফল বিচার বা যাচাই করাই হচ্ছে মূল্যায়ন পরিকল্পনা ও নিয়ন্ত্রণের উপর কাজের ফলাফল নির্ভর করে কাজটি করার পেছনে যে লক্ষ্য ছিল তা অর্জনে পূর্ববর্তী পর্যায়গুলোর অবদান পুঙ্খানুপুঙ্খরূপে মূল্যায়ন করতে হবে মূল্যায়ন ছাড়া কাজের সফলতা ও বিফলতা নিরূপণ করা যায় না কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করে ফলাফল যাচাই করতে হয় এবং সব শেষে লিখে দিবে মূল্যায়নের ভিত্তিতে আমি বলতে পারি সাজানো গোছানো ও দৃষ্টিনন্দন কক্ষে বসে আমি আরাম বোধ করছি আমার কক্ষের প্রতিটি জিনিসই এখন আকর্ষণীয় এই কক্ষে অবস্থান করে আমি এখন যথেষ্ট আত্মতুষ্টি লাভ করছি প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের আজকের নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহে বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো সমাধান পাওয়ার জন্য এবং তোমাদের নবম এবং দশম শ্রেণীর সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ